আচ্ছা, হেল্পলাইন নিয়ে যদি আমি বলি, সেটা এখান থেকে 3-4 মাস আগের কথা। আমি চিন্তা করতেছিলাম যে আসলে স্বাস্থ্যখাত নিয়ে কিছু করা যায় কি না, এটা জাস্ট অ্যান স্কেচ আইডিয়া। তো তখন আমার কাছে মনে হলো যে মানুষের কাছে ইনফরমেশনটাই আসলে মিসিং। এই আইডিয়াটা আসার পিছনে রিজন, আমি যখন বিভিন্ন রকম সময় বিভিন্ন হসপিটালে ভিজিট করেছি, পাবলিক হসপিটাল বা প্রাইভেট হসপিটালে যখন আমি ভিজিট করেছি, তখন দেখেছি যে মানুষজন এই প্রপার ইনফরমেশন না থাকার কারণে এদিক ওদিক ঘোরাফেরা করে, বিভিন্ন প্রকার খারাপ মানুষের খপ্পরে পড়ে। তো আমার কাছে মনে হলো যে যদি আমি এমন একটা ইনফরমেটিভ পোর্টাল ডেভেলপ করতে পারি যেখানে মানুষজন স্বাস্থ্যখাত কীভাবে তারা এই হেলথ কেয়ার সার্ভিসটা অ্যাভেল করবে, ইনফরমেশনগুলো জানে, তাহলে তাদের অনেক হবে, তারা অনেক উপকৃত হবে। সো এইটার আসলে কনসেপ্ট থেকেই হেলথলাইন আইডিয়াটা ডেভেলপ করা। আর হেডলাইনটা আসলে কাদের জন্য যদি আমি এটার আনসার করি, আমাদের ঢাকাতে অনেক স্পেশালাইজ হসপিটাল আছে, সরকারি হসপিটাল 3-4টা সম্ভবত, মেডিকেল কলেজ আছে, এছাড়াও যেসব স্পেশালাইজ হসপিটাল লাইক হার্ট ফাউন্ডেশন, দেন আই হসপিটাল, মানসিক হসপিটাল, শিশু হসপিটাল, তারপরে নিউরো, সেই ধরনের বিভিন্ন স্পেশালাইজ হসপিটাল আছে। এবং প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকাতে আসে এই হেলথ কেয়ার সার্ভিসটা অ্যাভেল করার জন্য। এবং তারা স্পেশালি কী করে, প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানেই চলে যায় এবং সেখানে এক্সপেন্স কিন্তু একটু অনেক বেশি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে, তাহলে আমি আমাদের যে সরকারি যে স্পেশালাইজ হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলো থেকে এই ধরনের স্পেশালাইজ সার্ভিস আমরা নিতে পারি এবং খুবই কম খরচে। লাইক যেখানে সরকারি হসপিটালে 10-15 বা 20 টাকা, ম্যাক্সিমাম 100 টাকায় হয়তো পুরো ট্রিটমেন্টটা নেওয়া সম্ভব, ঠিক এই সেম জিনিসটা যদি আমি প্রাইভেটে যাই সেক্ষেত্রে আমার 3-5 এবং 10,000 টাকাও হয়তো লেগে যেতে পারে। অনেক টেস্ট আছে যেগুলো সরকারি হসপিটালে খুবই কম মূল্যে আমরা করতে পারি, 200-300 টাকাতে, বাট সেম টেস্টগুলো আমরা যখন প্রাইভেট হসপিটালগুলোতে যাই দেখেছি যে 5,000-10,000 পর্যন্ত আমরা হয়তো খরচ হয়ে যায়। সো যারা ঢাকাতে আসে কিন্তু ইনফরমেশনটা জানে না যে কোথায় কোন হসপিটালটা আছে, স্পেশালাইজ হসপিটালটা আছে, এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে যারা ঢাকাতে ট্রিটমেন্ট নিতে আসে সে সব মানুষগুলো যদি এই স্পেশালাইজ সার্ভিসগুলো আমাদের গভর্নমেন্ট হসপিটাল থেকে নিতে পারে, তাদের জন্য আসলে এই হেলথলাইন পোর্টালটা ডেভেলপ করা হয়েছে। যেভাবে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই, কোনো ব্লগ দেখে কোন মেনুটা ভালো, কোন খাবারটা ভালো এবং সেখানে ফুডের প্রাইসটা কেমন, হোল থিং যেভাবে আমরা একটা ব্লগ দেখে তারপরে আমরা ওই রেস্টুরেন্টে খাবার খেতে যাই, ঠিক সেমভাবে হেলথলাইন ইজ এ ব্লগ ফর কমন পিপল ইন অর্ডার টু প্রোভাইড দ্য ইনফরমেশন, যাতে আমরা হসপিটালগুলোতে ভিজিট করার আগেই যেন হসপিটাল সম্পর্কে একটা বার্সাই ভিউ নিতে পারি এবং প্রপার ইনফরমেশনগুলো নিয়ে প্রপার চ্যানেলের মাধ্যমে একটা পারফেক্ট হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট আমার জন্য অ্যাভেল করতে পারি। সো ওই টার্গেট অডিয়েন্সকেই ফোকাস করে এই হেলথলাইন পোর্টালটা ডেভেলপ করা। হেলথলাইন এই ব্লগে বা এই চ্যানেলে আমরা ইনিশিয়ালি হসপিটালগুলোর লোকেশন শেয়ার করব, যে কোন হসপিটাল কোথায় অবস্থিত, এবং সাধারণত ঢাকার যে মেইন এন্ট্রান্স পয়েন্ট লাইক গাবতলি, সায়দাবাদ, উত্তরা, সো মেইন এন্ট্রান্স পয়েন্ট থেকে কী কী মোড অফ ট্রান্সপোর্ট, আসলে বাস বা সিএনজি বা অন্য কী কী মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে এই পার্টিকুলার হসপিটালগুলোতে আমরা আসতে পারি, সো সেটা আমরা কভার করব। সেকেন্ড, হসপিটালে যাওয়ার পরে প্রথমে যে কাজগুলো, যে ফর্মালিটিসগুলো আছে লাইক টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া, কোন সাইডে বা কোথায় টিকিটটা নিতে হয়, টিকিটের প্রাইসটা কেমন, সেকেন্ডলি যেটা হচ্ছে যে আসলে নর্মালি পেশেন্ট বা যখন ডাক্তার ভিজিট করবে সো সেটার জন্য টিকিট কাউন্টারটা কোথায়, ইমার্জেন্সির জন্য টিকিট কাউন্টারটা কোথায়, এবং কী কী ফর্মালিটিস আমাদের এখানে করতে হবে, অ্যাভেল করতে হবে, এবং কী কী করা যাবে না, বিকজ ওইখানে অনেক সিন্ডিকেট থাকে। সো সেই সিন্ডিকেটগুলোর সাথে যাতে আমাদের কোলাবরেট না করে নিজেরাই যাতে নিজেদের কাজ আমরা করতে পারি, কারোর হেল্প যেন আমাকে না নিতে হয়, সো সেটার জন্য আমাদের কোন কোন লোকেশনে আমাদের যাওয়া উচিত, তো সেই টোটাল ইনফরমেশনগুলো আমরা নিব। আরেকটা জিনিস হচ্ছে কোন হসপিটালে কী কী ধরনের সেবা প্রদান করা হয়, যেমন
হয়তো হার্ট ফাউন্ডেশনে এক ধরনের সেবা প্রদান করা হয়, এই ধরনের ডাক্তার থাকে। এবং শুধু এটা না, আমরা পরবর্তীতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডাক্তারদের সাথে কথা বলবো, ডাক্তারদের ইন্টারভিউ নিব, এবং ওই ডাক্তারদের মাধ্যমে বা ডিপার্টমেন্টের হেল্পের মাধ্যমে সেখানে কী কী ধরনের উন্নত সেবা আছে, তারপরে কী কী ধরনের ইকুইপমেন্ট আছে, এই এন্টার সলিউশনটা আমরা এই পোর্টালের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং একটা মানুষ যাতে সহজে সরকারের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো অ্যাভেল করতে পারে এবং কম খরচে, এবং যেসব টেস্টগুলো আছে সেগুলোর জন্য তারা অ্যাভেল করতে পারে। সো এন্টায়ার সলিউশন একটা হেলথ কেয়ার সার্ভিস একটা মানুষের যেভাবে নেওয়া দরকার, হ্যাসেল ফ্রি সলিউশন যাতে তারা নিতে পারে। সো এই পুরো টপিকটাই আমরা এখানে কভার করার চেষ্টা করব। যখন কেউ কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে, ইন দ্যাট রিগার্ডস সে বোঝে না যে কোন হসপিটালে যেতে হবে, কোন ডাক্তারের কাছ থেকে সেবাটা নিতে হবে। সো সবাইকে যাতে আমরা সাহায্য করতে পারি, হেল্প করতে পারি, এই জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।